আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুনিটুনিস কিচেন। দর্শক, আজকে আমি নিয়ে এসেছি ট্রপিক্যাল হুইপিং ক্রিমের ফ্রস্টিংয়ের রেসিপি। আমি যেভাবে বাসায় ফ্রস্টিংটা করি সেভাবেই আপনাদেরকে দেখাবো। তো চলুন সময় নষ্ট না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি যেই পাত্রে এই ক্রিমটা বানাবো সেই পাত্রটা এবং বিটার স্টিক দুটো আমি 1 ঘন্টা আগে ফ্রিজে রেখেছিলাম এবং ভালোভাবে এখন আমি টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি যেন লেগে থাকা পানিটা মুছে যায়। আর এই যে আমি কিন্তু স্টিকগুলোকেও ভালোভাবে মুছে নিয়েছি। আমি আজকে এই ট্রপিক্যাল এই হুইপিং ক্রিম দিয়ে ক্রিমটা তৈরি করব। এই ক্রিমটা কিন্তু দোকান থেকে ডিপ ফ্রিজে থাকা অবস্থায় আমি নিয়ে এসেছি এবং এনে কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। যখন আপনি ক্রিমটা বানাবেন তার 1 ঘন্টা আগে ক্রিমটা বের করে রাখবেন। এখন আমি এখান থেকে 1 কাপ পরিমাণের হুইপিং ক্রিম নিয়ে নিলাম। আর এটা নেওয়ার পরে এখন আমি এটা কীভাবে সংরক্ষণ করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে করে আটকিয়ে স্টেপলার পিন দিয়ে এটাকে ভালোভাবে পিন আপ করে নেব। এরপর আপনারা চাইলে কিন্তু কস্টে মুড়িয়ে নিতে পারেন, তবে আমার প্রয়োজন বোধ মনে করছি না, তাই এভাবে আমি আবারও ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করব। এই হুইপিং ক্রিমে কিন্তু এখানে 1000 ml আছে। এটা দিয়ে কিন্তু আপনারা 1 পাউন্ডের কেক 6-7টা তৈরি করতে পারবেন। এখন আমি বিটারের একদম লো স্পিডে আমি এটাকে 2 মিনিট বিট করে নিব, হালকা ফোমি হয়ে আসার আগ পর্যন্ত। তো বিট করতে করতে একটা কথা বলে দিই, এই ট্রপিক্যাল ক্রিমটা কিন্তু আপনারা 5 থেকে 6 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর এই ক্রিমটা কিন্তু সহজেই গলে যায় না, খুব ভালো একটা ক্রিম, আমি সবসময় এটা দিয়েই তৈরি করে থাকি। তো দেখুন, 2 মিনিট এভাবে বিট করতে করতে যখন এটা ফোমি হয়ে আসবে হালকা, তখন আমি কিন্তু বিটারের স্পিডটা মিডিয়াম করে দেব। দেখুন, এরকম হালকা যখন ফোমি হয়ে আসবে তখন আমি বিটারের স্পিডটা মিডিয়াম করে দিয়েছি। এখনও কিন্তু আমার কেকের ক্রিমটা অনেকটাই নরম আছে। তো এখন আমি আবারও মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে 1 টেবিল চামচ আইসিং সুগার এবং 1/2 চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিতে পারেন, তবে এই হুইপিং ক্রিমটা এমনিতেই মিষ্টি এবং ফ্লেভারও অ্যাড করা আছে, তাই দেওয়ার আমার কাছে প্রয়োজন মনে হয়নি। মিডিয়াম স্পিডে বিট করতে করতে যখন ক্রিমটা ভারী হয়ে আসবে আর 80% হয়ে আসবে, তখন আমরা এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ মেল্টেড হোয়াইট চকলেট। আর এই হোয়াইট চকলেটটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি এই চকলেটটা দিয়ে একদম বিটারের স্পিড হাইতে করে দিব। হাইতে করে জাস্ট আমি 1 মিনিট মিশিয়ে নিব। এখন আমি ক্রিমটা একদম 100%-এর মতো স্টিফ করে নেব। দেখুন, যখন দেখবেন এরকম ভাজ ভাজ হয়ে এসেছে এবং ক্রিমটাও অনেকটা ভারী হয়ে এসেছে, আর আপনারা বুঝতেই পারবেন কেমন হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্রিমটা কিন্তু অনেকটা ভারী হয়ে এসেছে। আর দেখুন, একদম বৃত্তাকার হয়ে কিন্তু বিটারের কাঁটায় লেগে আছে। আর কতটা স্মুথ হয়েছে ক্রিমটা তা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই ক্রিমটা কিন্তু ওভারবিট করা যাবে না, ওভারবিট করলে কিন্তু একদম বাবল সৃষ্টি হবে। আর যারা এখানে চকলেট ফ্রস্টিং করতে চান তারা 90% থাকা অবস্থায় কিন্তু চকলেট ফ্রস্টিং করে নেবেন, মানে কোকো পাউডার এবং ইমালশনটা অ্যাড করে নেবেন। তো আমি 90% থাকা অবস্থায় কিন্তু আলাদা করে নিয়েছিলাম এই হুইপিং ক্রিমটা, আর এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার এবং 1/2 চা চামচ চকলেট ইমালশন দিয়ে এখন আমি আবারও 1 মিনিটের মতো জাস্ট বিট করে নিব। আর বিটার স্পিড কিন্তু এখানে হাইতেই আছে, জাস্ট 1 মিনিটের মতো আমি বিট করে নিলেই হবে, অতিরিক্ত বিট করা যাবে না। অতিরিক্ত বিট করলেই কিন্তু বাবল ক্রিয়েট হবে। তো স্প্যাচুলা দিয়ে আবার একটু মিক্স করে আমি আবারও একটু বিট করে নিচ্ছি। তো দেখলেন তো, খুব সহজেই আমি এভাবে চকলেট ফ্রস্টিং এবং ভ্যানিলা ফ্রস্টিংটা করে ফেলি। আজকে আপনাদেরকে আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করলাম। আমি জানি আপনারা আমার থেকে আরও ভালো এই ক্রিমটা ফ্রস্টিং করতে পারেন, তবে আমি যেভাবে করি আজ আপনাদেরকে আমি সেভাবেই দেখালাম। এই ক্রিমটা কিন্তু সহজে গলে যায় না, খুবই ভালো ক্রিম। আর আপনাদেরকে আমি একটা ফুল করে দেখাচ্ছি। আমি খুব ভালো কিন্তু আসলে এই ক্রিম দিয়ে ফুল করতে পারি না, আমি যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে দেখালাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।